শেষ মুহূর্তে পদক বিসর্জনের সিদ্ধান্ত বাতিল কুস্তিগিরদের। কৃষক নেতা রাকেশ টিকাইতের অনুরোধে এই সিদ্ধান্ত থেকে সরকারকে 5 দিনের সময় দেওয়া হয়েছে বিক্ষোভকারী কুস্তিগিরদের তরফে। চরমে কুস্তিগিরদের বিক্ষোভ। মঙ্গলবারে হরিদ্বারের গঙ্গায় অলিম্পিকে প্রাপ্ত পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কুস্তিগিররা। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তারা। কৃষক নেতা রাকেশ টিকাইতের অনুরোধে এই সিদ্ধান্ত থেকে সরে এলেন কুস্তিগিররা। কেন্দ্রীয় সরকারকে 5 দিনের সময় দেওয়া হয়েছে বিক্ষোভকারী কুস্তিগিরদের তরফে। এই সময়ের মধ্যে যদি সমস্যা সমাধান না হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এদিকে কুস্তিগিরদের এই সিদ্ধান্তের পরই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান বিজয়ভূষণ শরণ সিংহ মুখ খুললেন। বিজয়ভূষণ, যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগিররা, তিনি বলেন, যদি খেলোয়াড়রা নিজেদের মেডেল বিসর্জন দিতে চান তাহলে আমরা কি করতে পারি। গত রবিবার সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই বিক্ষোভে পথে নেমেছিলেন কুস্তিগিররা। তাদের আটকাতে দিল্লি পুলিশও কড়া পদক্ষেপ গ্রহণ করে। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বজরং পুনিয়া, সাক্ষী মল্লিক, বিনেশ ফোগটকে। এরপরেই তারা পদক বিসর্জন দেওয়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার হরিদ্বারের হরকিপুরি ঘাটে যান পদক বিসর্জন দিতে। তবে শেষ মুহূর্তে তারা কৃষক নেতা রাকেশ টিকাইতের কথায় পদক বিসর্জনের পরিকল্পনা বাতিল করেন এবং মেডেলগুলি রাকেশ টিকাইতের হাতে তুলে দেন। কুস্তিগিররা জানিয়েছেন তারা কেন্দ্রীয় সরকারকে 5 দিন সময় দিচ্ছেন। এই সময়ের মধ্যে যদি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান বিজয়ভূষণ সিংকে গ্রেফতার না করা হয় তবে তারা ফের আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।